আমরা দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজবের বরকত আমরারে দেও, শাবানের বরকত আমরারে দেও, আর রমজান আমরারে পাওয়া দেও। এখন এই দোয়া দিয়া আমরা যেমন রমজান শরীফের প্রস্তুতি গ্রহণ করা আরম্ভ করিলাম, কারণ এই দোয়া যখন আমরা করে আরম্ভ করি মনের মাঝে একটা প্রস্তুতি আনলে সম্ভব হয়। রজব মাস আমরা কাছ থেকে বিদায়, শাবান মাস এমন একটা মাস, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই শাবানের আরক না হইলে কি শাহরু তওবা, তওবা কবুল হইবার মাস। সুবহানাল্লাহ, এই মাসের নাম কি? তা তওবা কবুল হইবার মাস। অর্থাৎ এই শাবানের সঙ্গে যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দে আল্লাহর দরবারে যদি মাগফিরাতের লাগি দোয়া করে, তওবা যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের উসিলায় তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তওবা আল্লাহ কবুল করে নেন। যে রব্বুল সুবহানাল্লাহ, এই মাসের 14 তারিখ দিবাগত রাত একটা আছে, নিশ্চয় শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত, এই শাবান মাসের যে মধ্যবর্তী রাত, এই রাতগুলি আমরা হই লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত। সব শব্দ ফারসি শব্দ, এর অর্থ হইল রাত, আর বরাত শব্দের অর্থ হইল কি? বাক্য। শবে বরাত তার মানে হইল কি? বাক্য রজনী। এটা এমন এক রজনী যে রাত্রে আল্লাহ ফেরেশতা দিয়ে দিয়া বান্দার যত মনের আশা আছে, কামনা আছে, বাসনা আছে, ইচ্ছা আছে, তা ফেরেশতা আমাকে লিপিবদ্ধ করে। আগামী বছর কতজন মানুষ মারা যাইবা তা ফেরেশতা হলে লিপিবদ্ধ করে, আগামী বছর কতজন মানুষ দুনিয়াত আইবা তা ফেরেশতা হলে লিপিবদ্ধ করে, মানুষের রিজাল্ট লিপিবদ্ধ করে, হায়াত লিপিবদ্ধ করে, মানুষের চাকরি লিপিবদ্ধ করে, যা কিছু আগামী বছর ঘটব সমস্তটা ফেরেশতা হলে আল্লাহর হুকুমে লিপিবদ্ধ করবা, যার কারণে এটার নাম হইল কি? লাইলাতুল বরাত। কোন একটা প্রশ্ন করতে করতে করে যে লাইলাতুল বরাত বলতে কুন্তু নেই, যদি কেউ শবে বরাত পালন করে তাহলে এটা বেদাতি কাম করবে, যদি লোকের নাউজ বিল্লাহ। আচ্ছা, শবে বরাত পালন করা কি বেদাত নি? আর যদি লোকের বাদাত নি? আমরার রুমান নাকি দেখিয়া এরকম, আমরার বাপ দাদা সব মানে যারা আসতা পূর্ব পুরুষ যারা আসতা দাদারেও দেখছি আমরা শবে বরাত পালন করতে, বাবারেও দেখছি আমরা শবে বরাত পালন করতে, আমরাও শবে বরাত পালন করলাম না হলাম না। কিন্তু এখন নতুন এক ফিতনার এক যুগ আইছে, যে যুগের মাঝে আইয়া কিছু সংখ্যক নয়া নয়া মুসলমান হল বার হইছে, এরা প্রায় জাগাত গিয়া মসজিদে মসজিদে গরুর কুনাত গিয়া বাড়িয়ে বাড়িয়ে গিয়া ফতোয়া দাবি করে যে শবে বরাত করতে কুত্তা নাই। এটা হইল কি? একটা নয়া আবিষ্কার। আর কুল্লু বেদাতিন দলালা, আর প্রত্যেক নয়া হাম হইল গিয়া বেদাত, আর প্রত্যেক বেদাত হইল গুমরা, আর প্রত্যেক গুমরার স্থান হইল কি? জাহান্নাম। জোরে হোক নাউজুবিল্লাহ। আমরা যে শবে বরাত পালন করি এটা বেদাতি কাম করি না, ডাক দেওয়া কাম করি, আমরা পূর্বপুরুষ এটা বলিয়া গেছেন নি? কি দলিল কোরআন শরীফের মাঝে আসে নি? হাদিস শরীফের মাঝে আসে নি? কোরআন শরীফের মাঝে হাদিস শরীফের মাঝে যদি ব্যাখ্যা থাকে তাহলে আমরা শবে বরাত করতাম নি? সাবব কোরআন শরীফের মাঝে আল্লাহ দলিল দিছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এটা এমন একটা মুবারক রায়, অভিমান্বিত রায় যে রাত্রে আমি কোরআন শরীফ অবতীর্ণ করছি। কোরআন শরীফ যে রায় আল্লাহ অবতীর্ণ করছেন, এমন কোন তারা হস্ত করে যে কোরআন শরীফ তো আল্লাহ লাইলাতুল কদর নাজিল করছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর। এই কোরআন শরীফ তো আল্লাহ লাইলাতুল কদর নাজিল করছেন। আসলে কোরআন শরীফ নাজিল করছেন জমিনের মাঝে আল্লাহ লাইলাতুল কদর, আর লাইলাতুল বরাত শবে বরাতের রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফকে হস্তান্তর করছেন জিবরিল আমিনের কাছে। ধরে হোক সুবহানাল্লাহ, জিবরিল আমিনের কাছে হস্তান্তর করছেন। আর কাছে? জিবরিল আমিনের কাছে। সকল নিসরা আসমান জিবরিল আমিনের কাছে এই কোরআন শরীফ হস্তান্তর করছে, যে দিন যে রাত এই রাত হইল কি? লাইলাতুল বরাত। আর জিবরিল আমিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেদিন হইলা কোরআন শরীফ লইয়া আইছে, এই রাত আছে লাইলাতুল কদরের রাত। দেখো কা সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ যে কইছেন যে আমি কোরআন অবতীর্ণ করছি লাইলাতুল বরাত, এটা কি তা মিশা দিছাবো? তাহলে কোরআন শরীফ নাজিল করছেন, কোরআন শরীফ হস্তান্তর করছেন জিবরিল আমিনের কাছে কোন রাত? লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত।
আর জিবরিল আমিনে আল্লাহ রাসূলের কাছে যেদিন লইয়া আইছেন যে লাইট লইয়া আইছেন এই লাইট আছে কদরের লাইট এটা হবে সুবহানাল্লাহ এর লাগি একটা রাতের নাম হইল কি লাইলাতুল বরাত আর আরেকটা রাতের নাম হইল লাইলাতুল কদর বরাত শব্দের অর্থ হইল গিয়া যেমন বরাত মানে বাক্য আর লাইলাতুল বরাত অর্থাৎ বাক্য রজনী এই বাক্য রজনী হইল গিয়া প্রত্যেক আমল নামার মাঝে বাক্যটারে লিপিবদ্ধ হওয়ার লাইট যার যেখান আছে মাঠের মাঝে লেখিয়া এই ও কখনো কিন্তু আসেন ও পজিশনের মাঝে আসেন যার কারণে নৈবুদ্ধির হরিবুদ্ধির সদিবুদ্ধির এরম নামে জায়গা ওখান হরিমান লেখি 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 করো গিয়া আর দি লেখিয়া একটা বর্ষা হাতের মাঝে দিয়া গেছে কিনা যে মাঠের মাঝে যে অবস্থায় আপনারা আসলা মাঠও যেরকম দেখাইছেন ও রকম আপনারা তো লেখিয়া একটা বর্ষা দিয়া গেছিল আর দি লেখিয়া ওকে কি তা আপনারা ফাইনাল নেই ফাইনাল নেই ফাইনাল না আগামী অমুক দিন থাকি অতদিন পর্যন্ত সকাল দশটা থাকি বিকাল চারটা পর্যন্ত আপনারা হো যে মাঠও যেরা নামকর লেখাইছা আর মাঠ বর্ষা যেরা হাইসটা এরা বর্ষা আর উপযুক্ত প্রমাণ লইয়া আপনারা যাই জানো আপনারা জমিন তস্তিক করইব কিতা হল হইব তস্তিক করইব তস্তিক মানে কি তার যে হো যে মাঠ বর্ষা যেটা দিয়া গেছা বক্তারে সত্যায়ও হল হইব সেই সময় অফিসারে লেখা গেছি সার্ভেয়ারে লেখা গেছি আপনারে দিয়া গেছে না কিন্তু দিব কোন সময় যে সময় আপনি কাগজ দেখাইবা দলিল দেখাইবা বৈধ মালিকানা যে সময় আপনার সামনে উপস্থাপন করতে হবা ওই সময় সাইনপুরি সিল একটা মারিয়া কোন সিলর ভিতরে লেখা তস্তিকৃত অর্থাৎ অ্যাটাস্ট অর্থাৎ আপনার এটা কিতা বললো যে জায়গাখান আপনার মালিক বানাইয়া দিয়া গেল আচ্ছা হোক আসাইন পয়লা যে সময় অফিসারে আইয়া ছয় মাস আগে লেখা গেছি ওই আপনার এক কাগজ দিয়া গেছি এই কাগজটা কিতা মালিকানার কাগজ না দখলদারির কাগজ নির্ধারণ দিন ঠিক ওই রকম সবে বরাত হইল বাক্য লিপিবদ্ধর দিন আর সবে লাইলাতুল কদর হইল বাক্য নির্ধারণের দিন আল্লাহ আমার এটা লাল হাসপুরের দরকার আল্লাহ তুমি মেহরবানি করি আমার এই লাল হাসপুরের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ জীবনে বহুত গুণা করছি নাফরমানি করছি চুরি করছি ডাকাতি করছি আল্লাহ তওবা করি আর আর দিন দেখিতে কোনো দিন চুরি করতাম না ডাকাতি করতাম না মনে মনে করতাম সুযোগ পাইলে ছাড়তাম না সুযোগ পাইলে ছাড়তাম না ইলা হই যায় না আমরা সর্বরাত্র রাইতে মধ্যে মসজিদে ওইবারে হাজ্জা থাকি পড়া থাকি আর খালি খান্দন আর খান্দন কিন্তু হকবার খান্দন খামো লাগে নি লাগে না খান্দানোর মতন খান্দ হইব তোবার মতন তোবা করতে হইব তোবা করার সময় যদি কই আল্লাহ আর কোনদিন গুনাহ করতাম না মনের মাঝে যদি তাকে সুযোগ পাইলে ছাড়তাম না এই তোবা কবুল হইতো না তোবা করতে হইব যে ওই রকম তোবা করার বাদে আপনার মনের মাঝে আইতো যে আমার আর কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ বন্ধু আমার মনে যদি গুনাহ করার ইচ্ছা থাকি যায় এই তোবা কবুল হইতো না এবং সবে বরাতর রাইতেই আমি আল্লাহর দরবারে হইলাম সারেন্ডার করলাম
যে আল্লাহ বহুত গুনাহ করছি আর গুনাহ করতাম না, আমার নামে আল্লাহ একটা পাসপোর্ট লাগাইয়া দিলাম, আল্লাহ আমি বিদেশ যাইতাম বড় ইচ্ছা করছি, বিদেশটা আমার লাগে তুমি মঞ্জুর করে দাও, আল্লাহ আমি পরীক্ষা দিতাম তুমি আমার পরীক্ষার মাঝে ভাষার ব্যবস্থা দান করিয়া দিও, আল্লাহ আমি অসুস্থ তুমি আমার শিফা দান করিয়া দিও, এটা বিদেশে হলে লেখবা নানি সবটা লেখবা, কিন্তু যত লেখা হলে ভগতা পাই নাইনি পাই না, আল্লাহ বলে ও বিদেশে হল লেখো, আমার বন্ধায় তো তওবা করছে যে আর গুনাহ হতো না, তারে আমি টেস্ট করার লাগি পরীক্ষা করার লাগি, আমি মাছ ভানো তারে 42 দিন সময় দিলাম, কতদিন সময় দিলাম 42 দিন সময় দিলাম, দেখি আমার বন্দায় কি 42 দিনের ট্রেনিং হয়ে পাস করে, কারণ সোহরাতটা কি লাগাইয়া সবে কদর পর্যন্ত হিবাইলো 27 দিন আর হিবাইলো হন্ড দিন, 27 আর হন্ড কত 42 দিন, আল্লাহ তুমি আমার বিদেশের ভাস্কর্টখান মিলাইয়া দাও আর কোনদিন সুযোগ করতাম নাই, আল্লাহ ও ফেরেশতা ও যেটা আমার বান্দা চাইছে উঠা দেখো আর দেখো 42 দিনের ভিতরে তার কথার উড়ে হে ঠিক থাকে নি কথাটা বুঝছেন নি যে কথা খান হইছে দুয়ার মাঝে হইছে আল্লাহ যদি দেবে আল্লাহ তে আর কোনদিন নমাজ ছাড়তাম নাই, আল্লাহর কোনদিন মিশা মারতাম নাই, অন্যর হক নষ্ট করতাম নাই, আয় তেলাবেরা করতাম নাই, ওজন কম দিতাম নাই, খাদ্যর মাঝে বেজাল দিতাম নাই, আল্লাহ সুগর গুলি করতাম নাই, সুদ খাইতাম নাই, গোস খাইতাম নাই, মদ ফান করতাম নাই, রমজান মাসে রোজাও ছাড়তাম নাই, আল্লাহ তোমার সব কথা অবল মেনে শুনবো, আমার একটা পাসপোর্ট দাও, আমার একটা কিতাব দাও, এখন দেখুন জানো যে সবে পর্যন্ত আল্লাহ মসজিদ আছে কিন্তু নমাজ ভরিয়া যে ঘুম দেয় আর বাকি পনেরো দিন যায় এই ঘুমটা কি আর হতা বই না, রমজান যদি ওর মাস হয় তাহলে তার কথা উড়ে ঠিক থাকলো নি, এখন কিন্তু ঠিক মতো লেখসই আপনি আপনার ওয়াদা যদি ঠিক রাখতে ভালো 42 দিন যদি পুরা ঘুরি আল্লাহর হুকুম অনুসারে আমল করতে ভালো তাহলে লাইলাতুল কদর যে সময় আইব লাইলাতুল কদর ও সবে ওরা তো যেটা লেখাইছা ও তার উপরে আল্লাহ ফয়সালা দিলেই বা নির্ধারণ করিয়া দিলেই বা তোরে সুবহানাল্লাহ, আর সবে ওরা তো লেখাইয়া যদি কদর পর্যন্ত আপনি আপনার অঙ্গীকার অনুযায়ী আল্লাহ লোকে যে অঙ্গীকার করছেন এই অঙ্গীকার রক্ষা করিয়া সবে কদর পর্যন্ত যদি হইতে পারো না তাহলে আল্লাহ যদি না দেন তাহলে এটা নতুন রাগও করতে পারতা কতটা ক্লিয়ার হয়েছে এই সাবহ, তাহলে সবে বরাত কইল গিয়া বাক্য পাওয়ার রাইট না লেখার রাইট, লেখার রাইট আর পাওয়ার রাইট হইলো কোন রাইট কদরের রাইট, এখন যদি আপনি মাঠ ফোর্সার যদি নাম তুলাই না সবে বরাত যদি আপনি হবতা যদি নিধিবদ্ধ করাই না সাগর মাঝে যদি আপনি না তুলেন কিতা কিতা আপনার দরকার তাহলে কদরের রায় তস্তি কইব নি, তাহলে হয়লা ফাম করতে হইব কিতা সবে বরাত লেখাই দিব না নি, যেটা লেখাইবা ওটা আপনি কদর হাইবা আর লেখাইয়া যদি শর্ত মোতাবিক চলেন তাহলে হাইবা আর লেখাইও যদি শর্ত ভঙ্গ করি নেন তাহলে না ভাবার সম্ভাবনাটা বেশি ঠিক না বেশি কতর মাঝে কেন তাহলে সবে বরাত একটা আসেনি আমাদের মাঝে তাহলে আমল নামার মধ্যে বেশি শব্দ হয়েছে